আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নিউ ড্রামা যার নাম হচ্ছে অ্যাপ ফর থাইল্যান্ড। তোমাদের অবশ্যই এটা ভালো লাগলে তো প্লিজ দেখো, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো দেরি না করে ড্রামাটি শুরু করা। প্রথমে দেখি আমাদের ফিমেল লিডকে যার নাম হচ্ছে গোরিয়া, আর এ হচ্ছে আমাদের মেল লিড যার নাম হচ্ছে থাইন। এখন আমরা ড্রামা স্টার্ট করব। চলো প্রথমে দেখি স্কুলের সিন যেখানে সবাই ছবি তুলছে, আর এখানে আমাদের গোরিয়া চুপচাপ বসেছিল। আর তখন এখানে হঠাৎ করে এক মেয়ে আসে যার নাম হচ্ছে হানা, আর ও বলে কোনো সমস্যা? তখন গোরিয়া বলে না কোনো সমস্যা নেই। তখন হানা বলে আমি ইউএস থেকে এসেছি আর আমি এখানে কিছুই জানি না, আর তুমি একা এখানে হোমওয়ার্ক কেন করছো, তোমার কোনো ফ্রেন্ড নেই? তখন গোরিয়া বলে না আমার এখানে কোনো ফ্রেন্ড নেই, কারণ আমি অ্যাথলিট স্কলারশিপ থেকে এখানে এসেছি, তাই আমি জানি না এখানে কীভাবে কেউর সাথে কথা বলবো, আর আমি এখানে শুধু পড়তে এসেছি। আর ও তখন বলে যে দেখো ওই তিন মেয়েকে দেখো, ওরা কেমন টাকার জন্য ভাব দেখাচ্ছে ব্যাগ দেখিয়ে কেমন করছে, তাই আমি এখানে কেউর সাথে কথা বলতে চাই না। আর তখন হানা ওর কথাতে ইমপ্রেস হয়ে যায় আর বলে আমি তোমার ফ্রেন্ড হতে চাই, আর ওরা তখন ফ্রেন্ড হয়ে যায়। আর তখন হানা ওকে চকলেট দেয় আর ওরা দুজন শেয়ার করে খায়। এরপর গোরিয়া হানাকে বলে অ্যাপ4-এর ব্যাপারে কথা বলতে থাকে যে হচ্ছে অ্যাপ4 আর ওরা কিভাবে লোকদের বিরক্ত করে আর কিভাবে হঠাৎ করে কাউকে রেড কার্ড দিয়ে দেয়, আর যদি কেউ রেড কার্ড পেয়ে যায় তাহলে স্কুলের সব বাচ্চারা বিরক্ত করতে থাকে। আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি দেখায় আর অ্যাপ4-দের এন্ট্রি দেখায়। আর এখানে গোরিয়া হানাকে বলে যদি কেউ রেড কার্ড পেয়ে যায় তাহলে স্কুলের সব বাচ্চারা ওকে বুলি করতে পারবে। আর এখানে এক ছেলেকে দেখতে পাই যে অনেকটা ইন্টেলিজেন্ট থাকে, বাট কোনো না কোনোভাবে ওকে রেড কার্ড পেয়ে যায়, আর তার নাম হচ্ছে ফুপা। আর এইখানে হানা জিজ্ঞেস করে টিচাররা কিছু করে না? তখন গোরিয়া বলে টিচার এখানে কিছুই করতে পারবে না, কারণ ওনাদের ভিতর এতটা সাহসই নেই। এইখানে দেখি ফুপাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে, আর বিরক্ত করতে করতে ওকে কোচের স্টেডিয়ামে নিয়ে আসে। আর এখানে স্কুলের সব বয়েজরা মিলে ফুপাকে মারছে, কারণ ফুপা এক ভিডিও বানিয়েছিল যেখানে অ্যাপ4-রা যে স্টুডেন্টদের বিরক্ত করে আর খারাপ ব্যবহার করে তা নিয়ে ও একটা ভিডিও বানিয়েছিল, আর এই জন্যই ফুপাকে সবাই মারছে আর গার্লসরাও সবাই মজা নিচ্ছে। আর আমরা তখন দেখি ধীরে ধীরে অ্যাপ4 গ্রুপের এন্ট্রি হচ্ছে, যা অনেকটাই সুন্দর ছিল। আর এখানে থাইম ফুপার নাম নেয় আর বল তুমি অনেক ক্লিয়ার, বাট তুমি এক ভুল করে ফেলেছ, আমাদের এক্সপোজ করতে চেয়েছ। আর তখন ফুফা বলে তুমি যে এই রেড কার্ড জোকারের গেম খেলো এটা অনেকটাই খারাপ। যখন ফুফা সবাইকে মানানোর চেষ্টা করে যে আমরা যদি সবাই মিলে যাই তাহলে এই অ্যাপ4-দের রাজ্য চলবে না, বাট কেউ ওর সাহায্য করে না। আর তখন থাইম বলে তুমি আমাদের ভিডিও বানিয়েছিলে তাই না, তো এখন তুমি এটা দেখো, আমি আমার টেকনিক্যাল লোকদের বলেছি আর সব ভিডিও ডিলিট হয়ে গেছে। আর এখানে সবাই ফুপাকে মারতে থাকে আর থাইম তখন ফুপার ফোন পানিতে ফেলে দেয়। ফুপা তখন অনেকটাই রেগে যায় আর ও গিয়ে থাইমকে এক পাঞ্চ মারে, বাট থাইমের কিছুই হয় না। আর থাইম যখন ফুপাকে মারে তখন ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর এখানে অ্যাপ4 রেনকে দেখতে পায় যে এসব ঝগড়া ও পছন্দ করে না আর ও এখান থেকে চলে যায়। আর এখানে ফুপা আবার সবাইকে বোঝানোর চেষ্টা করে আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে অ্যাপ4 কিছুই করতে পারবে না, বাট তখনও কেউ মানে না আর সব বয়েজরা মিলে ফুপাকে মারতে থাকে। তখন থাইম বলে আমি এদেরকে অর্ডার দিই না যে তোমাকে মারার জন্য অথবা বুলি করার জন্য অথবা বিরক্ত করার জন্য, ওরা নিজের থেকে এসব করতে চায় আর ওদের যত রাগ আছে ওরা সব তোমার ওপর বের করতে চায়। তখন থাইমের ফ্রেন্ডরা বলে ও যেন এখানে জীবিত পানির থেকে বের হয়ে যায়, তোমরা বুঝেছ? আর তখন বয়েজরা আবার মিলে ফুপাকে মারতে থাকে আর এইসব গোরিয়া দেখছিল আর ও অনেকটাই রাগ হয়ে যায়। ও ওর রাগ আর স্ট্রেস শেষ করার জন্য স্কুলের টেরেসে গিয়ে ও চিল্লাতে থাকে আর এইসব ও বের করতে থাকে, বাট ও এটা জানে না যে এখানে রেন ঘুমাচ্ছিল। আর তখন রেন গোরিয়াকে দেখে খুশি হয়। গোরিয়া ওর পার্ট টাইম জবে ওর ফ্রেন্ডকে বলছে
অ্যাফোর কেমন আর ওরা কতটাই খারাপ, আর এগুলো ও বলছিল, আর ও অনেক রাগ করছিল আর ও অনেক খারাপ বলতে থাকে। তখন ওর ফ্রেন্ড বলে যে তুমি এত রাগ করো না, তুমি প্লিজ স্মাইল করো। আর ওর আঙ্কেল বলে তুমি বেশি বলো। তারপর আঙ্কেল অ্যাফোরের ব্যাপারে বলতে থাকে। প্রথমত হচ্ছে থাইন, ও অনেকটাই স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম বয়, আর ও স্পোর্টে অনেকটাই ভালো, আর ও পড়ালেখাতেও অনেকটাই ভালো। আর তখনই গড়িয়া বলে ও অনেকটাই ক্রুল অ্যান্ড রাগি টাইপের ছেলে, আর ও তো ওর মার্কস বদলাতেও পারে কারণ ও তো ট্রাস্টির ছেলে। আর ও এটা বলে ও অনেকটাই রাগ হতে থাকে। তখন আঙ্কেল বলে দ্বিতীয়ত হচ্ছে এমজে, ও হ্যান্ডসাম বয় আর স্মার্ট, আর ও ওর বাবার বিজনেস দেখে। তখন গড়িয়া বলে আরে ও তো মাফিয়াদের সাথেই থাকে। তখন আঙ্কেল বলে তৃতীয়ত হচ্ছে কেভিন, ও অনেকটাই ভালো একটা ছেলে, আর ওর বাবার অনেক ভালো শিষ্ট শান্ত বিজনেস আছে আর ও সেটাই দেখে। তখন গড়িয়া বলে কেভিন হচ্ছে প্লে বয় টাইপের ছেলে, আর ও একদিন এক একটা মেয়েকে ঘুরাতে থাকে। আর তখন আঙ্কেল বলে র্যানের ব্যাপারে যে র্যান অনেকটাই ভালো ছেলে, আর র্যান সবার সাহায্য করে, আর ও ছবি আঁকে, আর ও অনেকটাই হ্যান্ডসাম বয়। তখন গড়িয়া বলে হ্যাঁ ও অন্যরকম, আর ও অনেকটাই শান্ত টাইপের ছেলে। তখন ওর ফ্রেন্ড বলে তুমি কি আবার রেনকে পছন্দ করো না তো? আর তখন ও আবার অ্যাফোর্ডের ব্যাপারে কথা বলতে থাকে আর চিল্লাতে থাকে। তখন ওর আঙ্কেল বলে তুমি চুপচাপ থাকো আর চুপচাপ করে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাও। এরপর দেখি গড়িয়া ওর ফ্যামিলির সাথে বসে খাবার খাচ্ছে, আর এরপর গড়িয়ার মা গড়িয়ার শু দেখে আর বলে তুমি পাগল, তুমি এতদিন ধরে এই শুই কি চালাচ্ছ, তুমি আমাকে কিছু বলনি কেন? এখানে গড়িয়া বলে আমি আপনাকে টেনশন দিতে চাইনি, আর ওর মা সব কিছু বুঝে যায়। নেক্সটে দেখি গড়িয়া মিয়া নামের এক মেয়ের ভিডিও দেখছে, আর ওর ভিডিও অনেক ভালো লাগে আর ওকে ওর আইডিয়াল ভাবে। আর তখনই ওইখানে হানা আসে আর বলে আমিও মিয়ার পছন্দ করি আর ও আমার আইডিয়াল। আর তখনই হানা খাবার নিয়ে যেতে যাচ্ছিল, তখন থাইমের সাথে ওর ধাক্কা খেয়ে যায় আর থাইমের শুতে খাবার পড়ে যায়। আর তখনই হানা অনেকটাই ভয় পেয়ে যায়। আর তখন থাইম বলে এটা তোমার কোনো ট্রিক কোনো ছেলেকে অ্যাপ্রোচ করার জন্য? তখন হানা ভয়ে ভয়ে বলে আমি তোমার শুকে ক্লিন করে দেব অথবা নতুন এনে দেব। তখন থাইম বলে এটা প্যারিস থেকে শিলানো, তুমি কিনতে পারবে কখনো, তুমি দেখেছ? তখন ও অনেকটাই রিকোয়েস্ট করে আর ওকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে, বাট থাইম বলে আমি তোমাকে ক্ষমা করে দেব এক শর্তে, তুমি যদি এই খাবার চেটে চেটে খাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আর তখন গড়িয়া অনেকটাই রেগে যায় আর টেবিলকে ঠাস করে আওয়াজ দেয় আর বলে দেখো অনেক কিছু হয়ে গেছে আর আমার ফ্রেন্ড এটা করতে চায়নি, ওর থেকে এটা ভুল করে হয়ে গেছে, তুমি কি ওকে ক্ষমা করে দিতে পারো না? আর তখন থাইম কিছুই বলে না, শুধু হানাকে বলে তুমি অনেক ভালো ফ্রেন্ড বানিয়েছ। গড়িয়া বলে তুমি ওকে ক্ষমা করে দাও। তখন থাইমস কিছু না বলে ওইখান থেকে চলে যায়। তখন গড়িয়া ভাবে সব কিছু ঠিক হয়ে গেছে, বাট এখনও কিছু ঠিক হয়নি। গড়িয়া যখন ওর করিডোর খুলে তখন ও দেখে ওইখানে রেড কার্ড আছে, আর এই রেড কার্ড দেখে সবাই খুশি হতে থাকে কারণ প্রথমবার কোনো মেয়ে রেড কার্ড পেয়েছিল। এরপর দেখি গড়িয়া রেড কার্ড দেখে ও অনেকটাই ভয় পেয়ে যায় আর ও স্কুলের হসপিটালে লুকিয়ে থাকে, আর এখানে সবাই ওকে খুঁজছে। আর তখনও উইন্ডো দিয়ে বাইরে চলে যায়, ও যখন যাচ্ছিল তখনও ওর ফ্রেন্ডকে দেখে আর ও দাঁড়ায়। আর তখন কিছু গার্লস গড়িয়ার ওপর পানি ফেলে দিয়ে দেয় আর হানা তখন কিছু না বলে ওইখান থেকে চলে যায় কারণ ওর সাহস ছিল না। এরপর গড়িয়া দৌড়িয়ে দৌড়ে টেরেস এসে পড়ে আর ও তখন রেনকে দেখে, আর তখন রেন ওইখানের কাপড় দেখিয়ে বলে তুমি তোমাকে শুকিয়ে নাও। আর তখন কিছু মেয়েরা ওকে আবার ধরার জন্য আসে, তখন রেন ওকে বাঁচিয়ে নেয়। এরপর গড়িয়া রাত পর্যন্ত ওইখানে লুকিয়ে থাকে। এরপর ও নিচে যায় আর ওর লকার থেকে জিনিস উঠাচ্ছিল, তখনই কিছু বয়েজরা গড়িয়াকে ধরে নেয় আর ওর সাথে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তখন ওইখানে রেন এসে পড়ে আর ওকে ওদের থেকে বাঁচিয়ে নেয়। এরপর গড়িয়া রেনকে দেখে ও অনেক কান্না করতে থাকে।
তখন রেন গড়িয়াকে বলে, তুমি এখন বাসায় যাও। তখন গড়িয়া বলে, আমি যদি এখন বাহিরে যাই তাহলে ওরা আমাকে আবার ধরে নেবে, এর জন্য আমি এখানেই থাকব। আর ও যেতে চায় না। তখন রেন বলে, ঠিক বলেছ। এরপর রেন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় আর সাথে পানি আসতে থাকে। আর রেন বলে, এখন বাহিরে যাও, আর এখন আর কেউ তোমাকে ধরতে আসবে না। এরপর গড়িয়া বাসায় চলে যায়। আর ও আর কেউর সাথে কথা না বলে ওর রুমের ডোর বন্ধ করে দেয়। আর এখানে ওর ফ্যামিলি ডোর ওপেন করতে বলে। আর তখন ওরা ডোর ওপেন করে নেয়। আর ওর মা সবাইকে যেতে বলে আর ওর সাথে কথা বলে। তখন ওর মা জিজ্ঞেস করে, যে গড়িয়া কিছু হয়েছে? কেন তুমি রুমের থেকে বের হচ্ছ না? তুমি তোমার স্কুল পছন্দ করো না? তুমি জানো তো এই স্কুল তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন ও কিছুই বলে না। আর অন্যদিকে দেখি F4 MJ অ্যান্ড কেভিন এনজয় করছে, আর এখানে ওরা কিছুই জানে না। আর তখনই টাইম ওই বয়েজদের পানিতে ডুবাতে থাকে, কারণ ও এক মেয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল আর গড়িয়ার সাথে অনেকেই খারাপ করেছিল, আর এটার জন্য টাইম ওদের পানিতে ডুবাতে থাকে। আর তখনই এমজে ওকে থামিয়ে নেয়। এরপর দেখি তখন এক লেডি এসে বলে, ম্যাডাম এসে পড়েছে সিঙ্গাপুর থেকে, যে থাইমের মা ছিল। আর তখন থাইম ওর মাকে দেখে এতটা খুশি হয় না, কারণ ওর মা ছোটোবেলার থেকে স্ট্রিক্ট ছিল, কারণ ওরা রিচ ফ্যামিলি বিলং করে আর ওকে সবসময় পারফেক্ট থাকতে হবে। আর ওর মা ওকে এতটা কেয়ারও করে না, তাই ওর মাকে দেখতে পারে না। আর এখানে থাইমের মা বলে, তুমি স্কুলে অনেক ভুল করেছ, বাট তুমি চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করে নেব। আর এটা শুনে থাইম অনেকটাই রাগ হয়, কারণ ও ভুল করলে ওর মা ওকে বকা দেয় না আর ওকে থামায়ও না, আর ভুল করতেই বলে। আর উনি শুধু ওর ভুলকে চাপিয়ে রাখতে চায়। আর এদিকে গড়িয়া দেখে ওর ফ্যামিলি ওর জন্য কতটা হার্ডওয়ার্ক করে আর কতটা ওকে ভালোবাসে, আর সুকে নতুনের মতো তৈরি করছিল। আর এসব দেখে গড়িয়া অনেকটাই খুশি হয় যে ওর ফ্যামিলি এত কিছু করছে ওর জন্য, তাই ও ভাবে কালকে ও স্কুলে যাবে আর ও পড়ালেখা করবে, ওর ফ্যামিলির নাম উঁচু করবে, আর ওর ভাইও ওর সাথেই থাকে। এরপর ওরা সবাই মিলে ছবি তোলে। নেক্সট ডে দেখি গড়িয়া ওর শুকে লকারে রাখতে যাচ্ছিল, তখনই কিছু গার্লসরা এসে ওর শুকে লাথি দিয়ে দেয় আর বাইরে নিয়ে যায়। আর লাথি দিতে দিতে যেখানে থাইম থাকে, আর থাইম তখন শু উঠিয়ে নেয় আর ও কিছু বলে না। আর গড়িয়া তখন শু নিতে যাচ্ছিল, তখন থাইম শুকে কাটার দিয়ে কেটে দেয় আর ময়লাতে ওর শুকে ফেলে দেয় যেখানে ময়লা পানি ছিল। তখন গড়িয়া স্যাড হয় আর ও গিয়ে ধীরে ধীরে ওর শুকে দেখে আর শুকে পড়ে। আর সব মেয়েরা বলে, দেখো নোংরা কীভাবে ও এইসব জায়গা থেকে জুতা পরছে। তখন থাইম বলে, তুমি ময়লা থেকে কীভাবে এটা পরছো? তখন গড়িয়া অনেকটা রেগে যায় আর ও রেগে ওকে এক ফ্লাইং কিক দেয় যে ও নিচেই পড়ে যায় আর ও শক খেয়ে যায়। আর সবাই শক খেয়ে যায় যে থাইমকে ও কিভাবে কিক মেরেছে। আর F4 মেম্বার অবাক হয়ে যে এই মেয়েটা কিভাবে থাইমকে কিক মেরেছে। আর গড়িয়া অনেকটাই রেগে যায় আর থাইমের ওপর বসে পড়ে আর বলে, তুমি এটা চাও আমি গিভ আপ করে দিই? বাট না, তুমি দেখতে চাও না আমাকে গিভ আপ করতে? বাট আমি করব না, তুমি ভালো করে শোনো, তুমি যদি বলো আমাকে গিভ আপ করতে, বাট আমি করব না আর আমি তোমার সাথে ঝগড়া করব, আর যাই হবে আমি কখনো হার মানব না, আমি কখনো গিভ আপ করব আর তোমার থেকে কখনো হার মানব না। এটা থেকে সবাই অবাক হয়ে যায় যে এ মেয়ে কীভাবে এসব করছে। আর তখন বলে, এ মেয়ে আসলে কোথা থেকে এসেছে? আর এখানে রেন অনেকটাই খুশি ছিল আর সবাই ভাবে এটা কি হলো, আর আমাদের থাইম তো পুরোই শক ছিল আর ও ভাবে কিছু তো আছে এই মেয়ের ভিতর। আর এখানে আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্টের অনেকটাই প্রয়োজন।